আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। কী অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি কাঠমান্ডু। ওয়েল, আমি নেপালের কাঠমান্ডু যাচ্ছি না, আমি যাচ্ছি কাঠমান্ডু নামে একটা রেস্টুরেন্ট যেটা ফুলবাড়ি গেট বাইপাস রোডে। তো আজকে আমাদের গন্তব্য হলো এই কাঠমান্ডু রেস্টুরেন্ট। যেহেতু ফ্রাইডে ছিল তো আমরা দুপুরবেলা বাসা থেকে লাঞ্চ করে বের হয়ে যাই। প্রথমে লোকেশনটা ঠিক মতো জানতাম না, তো গুগল ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম, আর যাওয়ার পথের এই রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, দুই পাশে সবুজ, সত্যি অসাধারণ। অ্যান্ড এইভাবেই ফাইনালি আমরা চলে আসছি খুলনার কাঠমান্ডু রেস্টুরেন্টে। নতুন একটা প্লেসে আসছি, তো সেটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার। তো আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি এই রেস্টুরেন্টের। বর্তমানে এই রেস্টুরেন্টে নিয়ে খুলনায় বেশ একটা হাইপ চলছে, তো সেটি দেখতে আমিও চলে আসছি এখানে। পুরাটাই কাঠের তৈরি বলে হয়তো এর নাম রাখা হয়েছে কাঠমান্ডু রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নিচতলা আর দোতলায় হচ্ছে খাবারের জন্য ব্যবস্থা আছে, আর তিনতলায় দেখলাম স্টাফদের রুম। তো ওখানে লিখে দেওয়া আছে যে তিনতলা স্টাফদের রুম, তো ওখানে যাওয়া নিষেধ। তো এই যে আমিও জায়গাটা একটু এক্সপ্লোর করতেছিলাম, পুরো জায়গাটা দেখতে কিন্তু ভালোই লাগছে। যদিও আমি দুপুরে লাঞ্চ করে আসছি বলে এখানে ওদের ফুডটা ট্রাই করা হয়নি, হয়তো অন্য এক সময় এসে এনাদের ফুডটাও ট্রাই করে যাব। আমি ওনাদের মেনু শুনেছিলাম, এখানে মেইনলি বিরিয়ানি, হালিম, বোরহানি এসবই পাওয়া যায়। তো যেহেতু আমরা লাঞ্চ করে আসছি তো একটা বোরহানি নিয়েছিলাম, যদিও বোরহানিটা আমার কাছে মোটামুটি লেগেছে। তো এই তো, হয়তো বা নেক্সট একদিন এসে আমাদের বিরিয়ানিটাও ট্রাই করে যেতে হবে। তারপর এখান থেকে সোজা চলে গেলাম নিউ মার্কেটে, এসে মোমোটা দেখে এত ভালো লাগছিল যে অর্ডার করে দিলাম, আমার কাছে মোটামুটি লেগেছে। এরপরে বাসায় আসার পথে দেখলাম নতুন একটা আউটলেট হয়েছে বাসনওয়ালার, তো ওনাদের ওখানে ডিসকাউন্ট চলছে নভেম্বর মাস জুড়ে। তো ভাবলাম যে দেখে আসি কী কী আছে। অ্যান্ড এখানে আসার পরে আমার সত্যি অনেক ভালো লাগতেছিলো, এত সুন্দর সুন্দর প্লেট, বাটি, মগ, কাপ সেট, আমার তো খুবই ভালো লাগছিল। তো আন্টিকে নিয়ে একদিন আসব, তখন হয়তো বা ডিটেইল ভিডিও আপনার সাথে শেয়ার করব। আজকের ব্লগ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।